নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। নভেম্বর 2022 যে ছয় রাশি বিশ্ব রেকর্ড গড়তে চলেছে, সেই ছয় রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই শুনবেন। দেখুন, আমি একটি কথা বারবার বলি, জীবনে সমস্যা আছে, সমস্যার সমাধানের পথও আছে জ্যোতিষশাস্ত্র। অর্থাৎ আমি একটি কথা আপনাদেরকে বারবার বলছি, আমি যে কাজগুলো করি খুব চ্যালেঞ্জ নিয়ে এবং দায়িত্বের সাথে, ওই হবে হচ্ছে বলে কৌশিকরায়ের কাছে কোনো কথা নেই, আপনাকে টেনে তুলবেই। যার আমি হাত ধরব তার অবশ্যই সে ডেফিনেটলি উঠবে। দেখুন, তার জয় নিশ্চিত, আমি গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি। কারণ প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু আমি হাত ধরি না, এটা বিষয় বুঝার ব্যাপার আছে বিষয়টি। কারণ প্রত্যেকের ন্যাকাল চাটে আগে টোটালটা পর্যালোচনা করা হয়, তার ক্ষেত্রে যদি পারমিট করে তবেই কিন্তু তার আমি হাত ধরবো। আর যার হাত ধরবো জেনে রাখবেন, তাকে পিছন ফিরে কিন্তু তাকাতে হবে না। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। অর্থাৎ যে ছয় রাশির আমি কথা বলতে চলেছি, বিশ্ব রেকর্ড গড়তে চলেছে, সেই ছয় রাশি কল্পনার বাইরে নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। সম্পূর্ণ গ্রহের গোচর ধরে নিয়েই কিন্তু আমি আলোচনা করব, কোনো হাওয়াতে কথা নয়। দুম করে বলে ফেললাম, একটি রাশি কোটিপতি লজিক্যালি আপনাদেরকে কিন্তু এখানে আমি বোঝাবো কি কারণে হবে, কিসের জন্য হবে, সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। নভেম্বর 2022 বছর শেষ হয়ে আসছে, নতুন বছরের একটা সূচনাও কিন্তু শুরু হয়ে যাচ্ছে। ছয় রাশির ক্ষেত্রে কিন্তু মানে বিশেষভাবে এই নভেম্বর মাসে বছরের এই নভেম্বর মাসটি শ্রেষ্ঠ মাস হতে চলেছে। আরেকটি আপনাদেরকে আমি আরেকটি ইনফরমেশান আপনাদেরকে দিই, যাদের ক্ষেত্রে হচ্ছে না, দিয়ালে পিঠ থেকে গেছে, রাস্তা খুঁজে পাচ্ছেন না, কোন দিক দিয়ে বেরাবেন, যেদিকে যেতে চাইছে সেদিককার দরজা লাগানো আছে, বেরানোর পথ খুঁজে পাচ্ছে না, অবশ্যই আপনারা কন্ট্রাক্ট করুন। সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং এটি সম্পূর্ণ পেড সার্ভিস। শুধুমাত্র রাশির নাম জানার জন্য এখানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন না, এখানে আপনারা আপনাদের জন্ম পুষ্টি বিচার বা হস্তরেখা বিচার করার জন্য আপনারা এই হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজটা করুন। অনেকেই রাশি কী এইভাবে করবেন না, প্রচুর মেসেজ আসছে। যারা নিজের উন্নতি যারা চাইছেন, নিজের ডেভেলপমেন্ট যারা চাইছেন, নিজেকে পরিবর্তন করতে যারা চাইছেন, তারা কৌশিক রায়ের সঙ্গে যোগাযোগ করুন, কনসাল্ট করুন, নিশ্চিতরূপে আপনার সফলতা কিন্তু হবে। দেখুন, আপনি যদি বেদকে বিশ্বাস করেন, বেদের চোখ হচ্ছে জ্যোতিষশাস্ত্র, জ্যোতিষশাস্ত্র মানব কল্যাণের একটা শাস্ত্র। অর্থাৎ আপনার জীবনে সমস্যা আছে, সেখান থেকে কিন্তু সমাধান একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু তুলে ধরতে কিন্তু পারে। কোন এই ছয় রাশি নভেম্বর 2022 বিশ্ব রেকর্ড, সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়তে চলেছে, সেই ছয় রাশির নাম আমি একে একে আলোচনা করতে চলেছি। নাম্বার ওয়ান যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির মালব্য নামক মহাপুরুষ রাজ্য, শশ নামক মহাপুরুষ রাজ্য এবং ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করবে,
চতুর্থ পথে ও পঞ্চম ভাবে অবস্থান করবে এবং আপনাদের তৃতীয় পথে ও পঞ্চম ভাবে অবস্থান করবে, অর্থাৎ এবং সরাসরি ভাগ্যভাবে বৃহস্পতি অবস্থান। কর্কট রাশির কল্পনার বাইরে রেজাল্ট পেতে চলেছেন, লিখে রাখুন নভেম্বর 2022 শ্রেষ্ঠ মাস হতে চলেছে কর্কট রাশির। আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে আপনারা এই সময় লাভ পাবেন এবং কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে। যারা কর্ম সার্চ করছিলেন, নতুন কোনো কর্ম এমএনসি কোম্পানি বা সরকারি কোনো ক্ষেত্রে আপনার কিন্তু চাকরির আপনার সম্ভাবনা বা প্রমোশন পদোন্নতির একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আপনি কর্কট রাশির মানুষ আপনার ক্ষেত্রে। এবং ধনাধিপতি পঞ্চমভাবে আকর্ষিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশি ধনভাবে ধনপতি অবস্থান করছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের বজায় কিন্তু থাকবে। যারা পেট্রোল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, যারা গ্যাস এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্টের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদেরকে কিন্তু দিবে। অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হতে চলেছে। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনার কিন্তু পুনরুদ্ধার হতে চলেছে। সম্পত্তিগত দিক এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা লাভ কিন্তু পেতে চলেছেন ধনুরাশি। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশি সেরার সেরা হতে চলেছে। মান সম্মান, পদপ্রতিষ্ঠা, অর্থ, দাম্পত্য সুখ, দৈনন্দিন রোজগার এবং কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতি হতে চলেছে। মালব্যরাও মহাপুরুষ রাজযোগ, শ্মশানাও মহাপুরুষ রাজযোগ আপনাদের কিন্তু লাভে লাভ কিন্তু দিবে। এবং ভাগ্যাধিপতি একাদশভাবে অবস্থান করবে, ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনারা কিন্তু হাসিল করতে পারবেন। বিদেশ থেকে আপনাদের লাভ এই সময় হতে চলেছে। আর্থিক স্থিতি জায়গা মকর রাশির মজুদ কিন্তু হতে চলেছে। দেখুন যাদের ক্ষেত্রে হচ্ছে না রাশিগুলো, একই রাশির কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের কিন্তু রাশিচক্র সমান নয়। এই জন্য ব্যক্তিগত জন্মছক বিচার করুন, যেখানে সমস্যা আছে সেখানে চ্যালেঞ্জ নিয়ে সেখানে আমি কাজ করি দায়িত্বের সাথে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশি নির্ণায়ক রেজাল্ট কিন্তু পেতে চলেছে। আপনাদের আর্থিক স্থিতি মজবুত হবে, ধনাধিপতি অর্থভাবে অবস্থান করছে, অর্থনৈতিক দিক থেকে আপনারা সফলতা পাবেন। আর্থিক স্থিতি এবং আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট হবে এবং মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু হতে কিন্তু চলেছে তুলা রাশি। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন, ভাগ্যাধিপতি ধনভাবে ভাগ্যের দ্বারা ধন আপনাদের কিন্তু আসতে চলেছে, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন আপনি তুলা রাশি মানুষ। ডায়েরিতে নোট করে নিন। এবং কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এরপর যে রাশির কথা আমি বলবো, পাঁচ নম্বর যে রাশি সে রাশি নাম বৃষ রাশি। ভাগ্যভাবে ভাগ্যবতী অবস্থান করছে মার্গী অবস্থাতে, একাদশভাবে একাদশপতির অবস্থান। ভাগ্যের দ্বারা কর্ম, ভাগ্যক্ষেত্রে উন্নতি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট, আর্থিক স্থিতি মজবুত আপনাদের হবে, বিদেশ থেকে লাভ পাবেন, সফলতা সাকসেস দেখা যাচ্ছে বৃষ রাশির। এবং আপনাদের এ সময়ের মধ্যে বড় ধরনের কোনো পরিবর্তন কর্মক্ষেত্রে কিন্তু হতে চলেছে। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে বৃষ রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের রোগ ঋণ শত্রুতা থেকে মুক্তি পাচ্ছেন। রোগ
ঋণ, শত্রুতা এই তিনটি জায়গা থেকে মুক্তি আপনারা পেতে চলেছেন। দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে আপনাদের এ সময়, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের মান সম্মানের জায়গা বৃদ্ধি করবে এবং বিদেশ থেকে আপনারা এ সময় লাভ পেতে চলেছে সিংহ রাশি এবং কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।